আসছি আমার স্টক নিয়ে। যাই হোক, পুজোর সময় আমি গাড়ি বেচতে পারিনি, এত কাজের চাপ ছিল, তো এখন গাড়িগুলো রয়েছে, তো সেভাবে আমি ভিডিও করতে পারিনি, আর আমার স্টকের ভিডিও সেভাবে আসছেও না। আপনারা অনেক কমেন্ট করেন, দেবুদা স্টকের ভিডিও করছো না কেন। তো যাই হোক, আমি আমার অ্যাড্রেসটা বলে নিই যারা দূর দূরান্ত থেকে আমাকে দেখছেন। আর শুভ বিজয়, নমস্কার সবাইকে, আপনাদের আশীর্বাদে আজকে 60,000 ক্রস করলো। তো এইভাবে পাশে থাকবেন সবসময়, চেষ্টা করব যে একটা ভালো কিছু আপনাদের সবসময় গাড়ি যাতে দেখাতে পারি। দেখো, ভুল ত্রুটি মানুষের হয়, আমি বারবার করে বলি, আমি এতগুলো এক বছর ধরে বিজনেস করছি, এক বছরের মধ্যে এতগুলো গাড়ি বিক্রি করেছি। যারা যারা গাড়ি কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদারা, খুব ভালো লাগে। আর যারা দেখছেন বা যারা আমাকে খুব সাপোর্ট করতে চান, সাপোর্ট করবেন ভাবছেন, তো তাদের উদ্দেশ্যে বলি, আমি প্রায় এক বছর অনেকগুলো গাড়ি বিক্রি করি, তার মধ্যে দুটো তিনটে গাড়ির একটু প্রবলেম হয়েছিল। তো দেখুন, আমরা তো আর দেখে আনি না, দেখে নিয়ে আসি, কিন্তু ভেতরে কি থাকে অত তো চালাই না। বাট দুটো তিনটে গাড়ি ছাড়া কিন্তু মোটামুটি ওভারঅল 99.99% কিন্তু আমার গাড়ি খুবই ভালো। তো যাদের দু তিনজনের প্রবলেম হয়েছিল, দুজনের আমি সলভ করে দিয়েছি, একজনের সলভটা হয়নি, বাট আমরা চেষ্টা করছি। আপনার তার বাড়ি শান্তিপুরে, সেই ছেলেটার গাড়ি এখনও সলভ হয়নি, তো সেটা আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। যাই হোক, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, এটা চাকদা নদিয়া। যারা শিলিগুড়ি থেকে দেখছেন, এখন শিলিগুড়ি দাদারা আমাকে খুব সাপোর্ট করছে, শিলিগুড়ি বর্ধমান হুগলি এইসব দিকে দাদারাও এখন আমাকে খুব সাপোর্ট করছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার বাড়ি হচ্ছে নদিয়া, নদিয়া চাকদা। যারা মেদিনীপুর বাঁকুড়া বীরভূম থেকে দেখছেন, আমাকে অনেকে সাপোর্ট করছেন, ওখান থেকে কমেন্টও আসে আপনাদের জন্য। আমার বাড়ি কিন্তু নদিয়া চাকদাতে, যত দূর থেকে দেখছেন আমার বাড়ি কিন্তু নদিয়া চাকদা। শিয়ালদা থেকে যদি আসেন, অনেক ট্রেন আছে, রানাঘাট লোকাল আছে, কৃষ্ণনগর আছে, লালগোলা আছে, গেদে আছে, শান্তিপুর আছে, প্রচুর ট্রেন আছে, যেগুলো কিন্তু আমার মেল লাইনেই বাড়ি। আর যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন, তাদের বলবো লালগোলা ট্রেনটাই আপনাদেরকে ধরতে হবে, রানাঘাটের পরে হচ্ছে পায়রাডাঙ্গা, তারপরেই কিন্তু চাকদা। তো আমার কাছে অ্যাভেলেবেল আছে, ব্যাংক ফিনান্সও অ্যাভেলেবেল আছে, আর লোকাল ফিনান্সও হয়ে যাবে। লোকাল ফিনান্সের জন্য যে প্রসেসটা আছে, আমি একটু ঘুরিয়ে দেখাই, বাবা এক জায়গায় থাকে, আগের ভিডিওতে দেখাতে পারি। লোকাল ফিনান্সের প্রসেসটা কিন্তু একটু বেশি ডাউন পেমেন্ট করতে হয়, লোকাল ফিনান্সও আছে। লোকাল ফিনান্সের জন্য কিন্তু সিবিলটা চেক হয় না বন্ধুরা, লোকাল ফিনান্সের জন্য সিবিল চেক হয় না, বাট ব্যাংক ফিনান্স যেটা আছে, যা গাড়ির দাম হবে তার 40%। আগেরবার ভিডিওতে যে গাড়িগুলো দেখিয়েছিলাম, তার মধ্যে এরকম একটা রেড কালারের গাড়ি দেখেছিলাম, ওইটা বিক্রি হয়ে গেছে, আবার এসে রেড কালারের গাড়ি, এই রেড কালার গাড়িটা বিক্রি হয়নি। তো আজকে আমি একটু দাম কমিয়ে দেবো, একদম ন্যূনতম প্রাইস থাকবে, যাদের সিবিল ভালো আছে। বন্ধুরা, বারবার করে বলছি, চাকদা থেকে যদি ব্যাংক ফিনান্স করতে চান, এইদিকে কৃষ্ণনগর, এইদিকে শান্তিপুর, এইদিকে কিন্তু বনগা পর্যন্ত হচ্ছে, আর এদিকে শিয়ালদা অবধি। সিবিল যদি ভালো হয় তারপরে কিন্তু পসিবল না, কারণ আমাদের একটা ব্যাংকের একটা বাউন্ডেশন থাকবে, বাউন্ডেশনের বাইরে আমরা যেতে পারি না। তো সিবিল যাদের ভালো আছে তাদের 40%, যা দাম হবে তার 40% আনলে হয়ে যাবে। আর যারা লোকাল ফিনান্স করতে চাইছেন, তাদের একটুখানি মানে 60% দিলে আমার খুব সুবিধা হয়, 60-70% মানে আমি কম, লোকাল ফিনান্সের বড় বড় গাড়িতে একটু কম লোন হয়। হ্যাঁ, মানে ধরুন 1-1.5 লাখ টাকার গাড়িতে মোটামুটি আমি আপনাদেরকে 50-60 হাজার টাকা অবধি লোন করাতে পারি, লোনটা কম হয়। তো চলুন বন্ধুরা, আমি শুরু করি। দেখুন, আর যারা আমার কাছে গাড়ি কিনতে আসবেন, আমার রোজ ভিডিও থাকে, এখন কাজের চাপটা কম বলে 3-4 দিন ধরে বাড়িতে আছি, তাদেরকে একটা কথা বলি, আমাকে একটু আগে ফোন করে আসবেন, কারণ আমি তো থাকি না, বাবা এগুলো হ্যান্ডেল করে, আমি থাকি না, তো বাবা তো কাগজপত্র বের করেও দেখাতে পারবে না। একটু আগে ফোন করে আসলে আমি সময় দিতে পারবো, টাইম দিতে পারবো, আর কাগজপত্রগুলো গাড়ি চালিয়ে আপনার টেস্ট ড্রাইভ করে গাড়ি নিয়ে যাবেন। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি এখন থেকে, দেখুন ভুল ত্রুটি মানুষ মাত্র হয়, যেমন আমি বললাম যে তিনটে গাড়িতে আমার ভুল হয়েছিল, কিন্তু দুটো গাড়ি আমি সলভ করে দিয়েছি, একটা গাড়ি এখনও সলভ করতে পারিনি, কারণ নতুন গাড়ি কিনলেও কিন্তু ইঞ্জিনের কেউ গ্যারান্টি দেয় না, সেকেন্ড হ্যান্ড গাড়িতে কোথার থেকে ইঞ্জিনের গ্যারান্টি আসবে। তো যাই হোক, এখন একটু পয়সার খুব চাপ আছে, কারণ সামনে একটা শুভ কাজ আছে, তো পয়সার টানের জন্যই কিন্তু আমি বলবো একটু প্লিজ সাপোর্ট করুন বন্ধুরা। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই গাড়িটা 88,000 টাকা, মানে আমি বলেছিলাম যে দুদিন পুরনো গাড়ি, রেজিস্ট্রেশন এখনও হয়নি। তো বনগাঁর একটা দাদা আছে যে বেনাপোল বর্ডারে বাস চালায়, বেনাপোল বর্ডারে বাস চালায়, সেই দাদা কিন্তু মানে বাসের স্বদেশ ট্রাভেল, বাসের মানে মালিক। তো
কেউ যদি বাস চায়, সামনে অনেকের বিয়ে আসছে, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। খুব সুন্দর সুন্দর বাসের ভাড়া কিন্তু অনেক কম, তো আমি নিজে বাস ভাড়া করেছি, তো আমি সেটাই বলবো। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার নাম্বার স্ক্রিনে চলছে। আজ অনেকে, আমি জানি না কেন আমার ভিডিওটা ইউটিউব সব জায়গায় শেয়ার করে না, আমার ভিডিওটা ইউটিউব সব জায়গায় শেয়ার করে না, তার জন্য আমি দেখি আমার ভিডিওতেই খালি ভিউজ কম আসে। কিন্তু অন্য যাদের ভিডিও করি সে আসুক ভিউজ, সেটা ভালো লাগে, কিন্তু আমার ভিডিওগুলো বেশি ভিউজ আসে না। তো আমি এটাই বলবো, যারা সামনে অনেকের বিয়ে আসতে পারে, তো আমাকে কন্ট্যাক্ট করুন, অনেক সস্তায়। আমি বাস ভাড়া করতে গিয়ে দেখেছি, এখান থেকে চাকদা থেকে ঘটকপুকুর বাস ভাড়া করতে গিয়ে দেখেছি 25,000 টাকা, এত লাগে না বন্ধুরা, অনেক কমে হয়ে যায়। তার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, যদি বাসকে ভাড়া করতে চান, লাক্সারি ভলভো টাইপের বাস আছে, অনেক সস্তায় আমি করে দেবো। যাই, এগুলো অনেক কথা হচ্ছে, আমি বেশি কথা বাড়াবো না, এগুলো বলি। আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি অনেক সস্তায় বাস করে দেবো, সে পশ্চিমবঙ্গে যেই প্রান্তে হোক না কেন, ওর একটা নমিনাল প্রাইস, আপনি চারিদিকে ঘুরে দেখবেন, তার থেকেও সস্তায় কিন্তু আমার থেকে পাবেন। আর একটা বাসের ভিডিও আমি দেবো। তো আজকে কুড়ির গাড়ি দেখাবো, আর এই গাড়িটাও আজকে বেছে দেবো, আমার একটু টাকার দরকার আছে। এটা আমার নিজের নামে গাড়ি আছে, গুজরাতের গাড়ি। আমি ২০১৯ গাড়িটা কিনেছিলাম। তো এই গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, মানে যে আমি বারাসাত থেকে যার কাছে আমি নাম ট্রান্সফার করাই সে করে দেবে। তার জন্য দামটাও আমি কম রাখছি, কেউ যদি রেজিস্ট্রেশন করতে চান, হ্যাঁ, মোটামুটি 22,000 টাকা খরচা আছে। আর এই গাড়িগুলো মোটামুটি 70-75,000 টাকায় বিক্রি হচ্ছে। আর আমার গাড়িটা 14,500 কিলোমিটার চলা, আপনারা দেখতে পাবেন, গাড়ি চালানোর সময় পাই না কোথাও দূর দূরান্ত গেলে, যেমন পশ্চিমবঙ্গে সব জায়গায় চষে বেরিয়েছি, আমি অনেক শোরুমে গেছি এই গাড়িটা নিয়ে, আপনারা অনেক ভিডিও দেখেছেন। তো এই গাড়ির মাইলেজ এত ভালো, প্রায় 45-এর ওপরে পাই বন্ধুরা। এখনও আমি বলছি এই গাড়ি হয়তো নোংরা ফোংরা আছে, মানে আমি পরিষ্কার করার সময় পাই না, 45-এর ওপরে মাইলেজ পাচ্ছি। আমি এটাই বলবো, এই গাড়িটা আমি বিক্রি করে দেবো একদম কম পয়সা। যারা নিতে চাইছেন, যদি রেজিস্ট্রেশন করতে চান, তো 20,000-22,000 এক্সট্রা লাগবে। আর রেজিস্ট্রেশন যদি করতে না চান, লোকালে চালাতে চান, তাহলে কিন্তু আমার নিজের নামে এই গাড়ি আছে, এটা মেরে দেখতে পারেন, নিজের নামেই আমার গাড়ি আছে। আর আমি স্পেশাল নাম্বার নিয়েছিলাম, 4344, এটা স্পেশাল নাম্বার নিয়েছিলাম আমি কিছু টাকা খরচা করে, কারণ আমার 43টা খুব লাকি, আর 44 যেটা আছে একদম লাকি নাম্বার পেয়েছিলাম। তো যাই হোক, এইটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, এগুলো দামগুলো বলছি। এটা 18 লাস্টের ডবল ডিশ অ্যালাই হুইল, এটা 18 লাস্টের ডবল ডিশ অ্যালাই হুইল আছে, ডবল ডিশ অ্যালাই হুইল। এই গাড়িটাও বিক্রি হয়নি, একটা রেড কালার খালি পর্যন্ত বিক্রি করেছি, ডবল ডিশ অ্যালাই হুইল আছে, ডবল ডিশ অ্যালাই হুইল। গাড়ি কিন্তু সেভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিনি, একটা পুরো ধুয়ে মুছে সার্ভিস আমি করিয়ে দেবো আপনাদের সামনে। শুধু ইঞ্জিন অয়েলটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এটা 17-এর গাড়ি আছে, টায়ারটা একটু কাদা লেগেছে, কিন্তু টায়ার ভালো আছে, আমি ধুয়ে মুছে সব পরিষ্কার করে দেবো আপনারা যখন আসবেন। 17-এর গাড়ি রয়েছে, আর এটা বললাম যে 88,000 টাকায়, অনেকে বলেছিলো দেবো এত দাম, তবুও কিন্তু ওই স্বদেশ ট্রাভেলসের যে মালিক, সে আমার কাছ থেকে গাড়িটা কিনেছে, 5,000 টাকা বুকিং করে রেখেছে, এখনও প্রসেস হয়নি, কারণ 8টি অফিস খোলা আছে, উনি নাম ট্রান্সফার করিয়ে নেবে। তো আমি বলে দিই, তো প্রথমে আজকে কুড়ির গাড়িটা দিয়ে শুরু করব, ডুয়েল চ্যানেল এবিএস, আগে একটু দেখিয়ে নিই, ডুয়েল চ্যানেল এবিএস অরিজিনাল রান, মানে যার গাড়িটা ছিল সে খুব যত্নে গাড়িটা চালিয়েছে, কারণ ইঞ্জিন দেখুন, ইঞ্জিনের কোয়ালিটি খুব সুন্দর আছে। আর আমি সব ট্যাপরন পালিশ করি, যেটা চার চাকার পালিশ হয়, এবিএস মডেল আছে দেখুন, এই যে এবিএস মডেল, 17,000 রান আছে। অনেকে বলতে পারে যে দেবুদা 17,000 কি অরিজিনাল চলা, হ্যাঁ, এটা আমি বলবো যে মিটারে একটা তার থাকে, এই তারটা কিন্তু কেটে যায়, এবার সে কেটে যাওয়ার পরে কাস্টমার কত চালিয়েছে সেটা আমার আইডিয়া নেই, কিন্তু সেটা আমার আইডিয়া নেই, কিন্তু 17,000 যে চলা আছে ইঞ্জিন, যে গাড়িটা নিতে আসবে এবিএস মডেল, যে চালাবে সেই বুঝবে। দেখুন এই গাড়ি আমি আগের যে ভিডিওটা করেছিলাম, সেম গাড়ি আমি বিক্রি করেছিলাম 1,53,000-তে, বাট এখন একদম মানে স্টক ক্লিয়ারেন্স অফারটা আমি দেব, এই গাড়িটার দাম আমি দেব কুড়ির গাড়ি হিসাবে, মানে কুড়ির গাড়ি বলবো না, 2019-এর থেকে, এটা হচ্ছে সেপ্টেম্বরের গাড়ি হবে, মানে তিন মাস কম 2020, ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে সব জায়গায় 1,50,000-1,53,000, আমার অত চাই না, অত খিদাও নেই, 1,45,000 টাকায় দিয়ে দেবো, আজকে রেকর্ড প্রাইস দেবো 45,000 টাকায়। 1,45,000 টাকায় কিন্তু আপনাদের এই গাড়িটা আমি দিয়ে দেবো, এত সুন্দর কন্ডিশান। আমি এবিএস দেখিয়ে দিয়েছি, দেখুন, তাও দেখিয়ে দিচ্ছি, এবিএস আছে, ডুয়েল ডিশ আছে, ডুয়েল ডিশ, ইঞ্জিনের কন্ডিশান খুব দারুণ,
তিন মাস কম 2020 মাত্র 1,45,000 1,45,000-এর 40% আনলে কিন্তু আমি যে এরিয়াটা বলেছিলাম প্রথমে সেই এরিয়ার মধ্যে ফিনান্স হয়ে যাবে। আর যারা দেখুন দেখুন ইঞ্জিনের কন্ডিশন দেখুন, গাড়িতে ব্যাটারি একটু চার্জ কম আছে তাই স্টার্ট করে দেখালাম না। 1,45,000 টাকা, দেখুন বেশি বার্গেনিং আর যাবেন না, একদম এই দামে পাওয়া কিন্তু খুব চাপ আছে। ডুয়েল চ্যানেল এবিএস, তিন মাস কম 2020-এর গাড়ি। এরপরে চলে আসবো আমার গাড়িটা, গুজরাতের নাম্বার আছে, আমি বারাসাত ভিকেলে রেজিস্ট্রেশন হবে। যারা রেজিস্ট্রেশন করতে চান তাদের আমি বলে দিই 20-22,000 টাকা খরচা আছে, কারণ নতুন ট্যাক্স হবে, নতুন নাম্বার প্লেট হবে, সব দিয়েই কিন্তু আপনার 20-22,000 টাকা খরচা আছে। তাও আমি এই গাড়িটার দাম রাখছি 55,000 টাকা। এই গাড়িগুলো 75,000 টাকা, 19-এর লাস্টের গাড়ি, বিক্রি হচ্ছে 75,000 টাকা, সেখানে আমি 55,000 টাকা রাখছি একটা কারণেই, তারা যাতে রেজিস্ট্রেশন করতে পারে সেই কারণেই কিন্তু আমি গাড়িটা রাখছি। সিঙ্গেল হ্যান্ডেড ইউজ, 14,000 অরিজিনাল চলা, আমার নিজের নামে গাড়ি। এটা যদি আপনি অনলাইনে সার্চ করেন দিব্যেন্দু দাস দেখাবে, আমার নামের গাড়ি আছে। আমি 2019-এ কিনেছিলাম, 19-এর লাস্টে কিনেছিলাম, গাড়িটা চালানো হয় না, পড়ে থাকে, আমি ধুয়ে মুছে দেব। 55,000 টাকায় এই গাড়িটা আপনাদের দিয়ে দেবো, ডুয়েল ডিশের সঙ্গে আছে। গাড়িটা কাদামা, কারণ নতুন টায়ার, এখনও কিছু চেঞ্জ করিনি, গাড়ির সার্ভিস রেকর্ডও রয়েছে। এটা নিজের গাড়ি যেহেতু, আমি ক্যাশ পয়সায় কিনেছিলাম, নিজের গাড়ি যেহেতু আমি সব দিয়ে দেবো। গুজরাট থেকে যারা রেজিস্ট্রেশন করতে চাইবেন না তাদের তো কোনো অসুবিধা নেই, লোকালে চালাতে পারবেন। আমি তার জন্য একটা নোটারি করে দেবো, নোটারি যেটা হয়, বাট 55,000 টাকা নেব। আর যারা ভাবছেন যে না আমি বারাসাতের নাম্বার করে চালাবো, তাদের জন্য 20-22,000 টাকা খরচা আছে এই গাড়িতে। তো 55,000 টাকা, শুধু 55,000 টাকায় হয়ে যাবে, বেশি বার্গেনিং করবেন না বন্ধুরা। তো টাকার প্রবলেম আছে বলে আমি গাড়িটা বিক্রি করে দিচ্ছি, কারণ ফার্স্ট জীবনের প্রথম এই গাড়িটা আমি কিনেছিলাম। 14,000 অরিজিনাল চলা আছে বন্ধুরা, 14,000 অরিজিনাল চলা আছে। আহমেদাবাদের নাম্বার দেখে ভয় পাবেন না, বারবার করে বলছি, এটা আমার নামে করা আছে, আমার গাড়ি ক্যাশ পয়সায় কিনেছিলাম। যারা ভাবছেন রেজিস্ট্রেশন করব, বারাসাত থেকে আমি করে দেবো, 20-22,000 টাকা খরচা আছে। কেন খরচা আছে? কারণ পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স কাটতে হবে, কারণ আমি এটা যখন গুজরাট থেকে কিনেছিলাম গুজরাট সরকারকে ট্যাক্স দিয়েছি, পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স দিতে হবে, সেটা একটা খরচা আছে। এটা 164B আছে। তারপরে হচ্ছে যে নাম্বার প্লেটটা আসবে সেটার একটা খরচা আছে। আর আমি তো আহমেদাবাদে আমাকে যেতে হবে, কারণ স্টেট NOC আনতে, সেটা আমি এই খরচাটা ধরলাম না। বাট 20-22,000 টাকা দিলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, মানে 55-র সঙ্গে 20-22,000 টাকা। আর যদি রেজিস্ট্রেশন না করাতে চান, লোকালে চালান, আমার নিজের নামে গাড়ি, আমি যদি রেজিস্ট্রেশন না করেন আমি একটা নোটারি করে দেবো, নোটারি খরচ তো বেশি না, তো আমাকে ফোন করলে সেটা বলে দেবো। 55,000 টাকা আমি এটা করে দিচ্ছি। তারপরে আসবো ডুয়েল চ্যানেল ডবল ডিশ অ্যালাই হুইলের সঙ্গে, এই গাড়িও একটা রেকর্ড প্রাইসে দেবো। ডুয়েল ডিশ ডবল অ্যালাই হুইল 1,37,000 টাকা। বন্ধুরা দর দাম করবেন না, আর আমার কাছে যা গাড়ি আছে সব ফাস্টনার গাড়ি, সব কটা ফাস্টনার গাড়ি। ডুয়েল ডিশ আমি দেখিয়ে দিচ্ছি, অ্যালাই হুইল আমি ধুয়ে মুছে একদম সার্ভিস করেই আপনাদের হাতে তুলে দেবো। ডুয়েল ডিশ অ্যালাই হুইল মাত্র দিয়ে দেবো 1,37,000 টাকা। 1,37,000 টাকায় কিন্তু ইঞ্জিনের কন্ডিশান দেখুন, গাড়ি আমি চালিয়েছি, গাড়ি দেখুন চলেছে, আমি ওই বললাম 25,000 চলা আছে। এই এখানে মিটারে একটা তার থাকে, তারটা মাঝে মাঝে কেটে যায়, সেটা যারা রয়্যাল এনফিল্ড চালায় তারা জানে দাদারা, যে আমি ঠিক বলছি না মিথ্যা কথা বলছি। ওইটার অনেক চালানোর পরে যদি চেঞ্জ করে সেটা তো আমি বলতে পারবো না, বাট এটা 26,000 মতো চলা আছে। খুব সুন্দর গাড়ি, আমার যে কটা বুলেট আছে চালিয়ে দেখবেন বুঝে যাবেন যে কী সুন্দর কন্ডিশনে আছে। এটা আছে 18-র লাস্টের গাড়ি, ওটা ছিল তিন মাস কম, এটাও সেরকম তিন মাস কি চার মাস কম, 2018-র গাড়ি, মানে 2018-19 থেকে তিন চার মাস কম আছে। তো এটা 2018-র লাস্টের গাড়ি বলা যাও, ওটা 19-এর লাস্টের গাড়ি, এটা 18-র লাস্টের গাড়ি। এটা নিয়ে নেবো 1,37,000 টাকা এই প্রাইসে, ডবল ডিশ অ্যালাই হুইলের সঙ্গে পাওয়া খুব চাপ। তারপরে চলে আসি 17-র গাড়িতে। 17-র গাড়িটা আমি এটা বলে নই, গাড়িতে স্ক্র্যাচ ছিল, আমি এটা কালার করিয়েছি, যেটা সত্যি কথা সেটাই বলবো, এটাকে আমি কালার করিয়েছি বন্ধুরা। ট্যাঙ্কিটে প্রচুর স্ক্র্যাচ ছিল, বডিও স্ক্র্যাচ ছিল, আমি এটা কালার করি, এটা সবুজ কালারের গাড়ি ছিল, কালার করে অনেক খরচা করেছি। আগের ভিডিওতে আমি 1,23,000 বলেছিলাম, এখন একদম অল্প পয়সা ছেড়ে দেবো 17-র গাড়ি। এই গাড়ির পেছনে আমি মোটামুটি 10,000 টাকা খরচা করি, কারণ এক্সট্রা ফিটিংস অনেক লাগিয়ে, এটা লাগিয়েছি, এগুলো লাগিয়েছি, কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রুফ করতে পারবেন না, আমি অ্যাক্সিডেন্টাল গাড়ি তুলি না, আগে বুঝতাম না তো ভুলবশত তুলে ফেলতাম।
তো এখন যেটা অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে এই কাজে, তো এই গাড়িটা চলা আছে 24-25 হাজার চলা আছে, 17-র গাড়ি আছে, খুব সুন্দর কন্ডিশনে আছে। এই গাড়িটা আমি দিয়ে দেবো, অনেক টাকা কমে দিয়ে দিচ্ছে, একদম লাভ কম রেখে 1,15,000 টাকা দিয়ে দেবো বন্ধুরা। 17-র গাড়ি 1,15,000-তে এই কালার, এরকম কন্ডিশান, ইঞ্জিনটা দেখবেন আমার যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন কিন্তু দারুণ তুখর। আমি এখন যাচাই করে পার্সোনালি মিস্ত্রিকে নিয়ে তাকে আমি 1,000 টাকা করে দিই প্রত্যেকটা গাড়ি পেয়েছো, সেরকম মিস্ত্রিকে নিয়েই কিন্তু আমি এখন গাড়িগুলো তুলছি। কারণ কাজ করতে করতে এক্সপিরিয়েন্স বাড়ে, আগে অনেক ভুল ত্রুটি করে ফেলেছি, 3টে গাড়িতে যেমন প্রবলেম হয়েছিল আমি আগেই বলেছি। তো যাই হোক, আর এই গাড়িটা আমি নাম ট্রান্স মানে রেজিস্ট্রেশন দিয়ে 88,000 টাকায় বুক হয়েছে, বুক করে গেছে। তো এই গাড়িটা ওই স্বদেশ ট্রাভেলস যে আছে বেনাপোল বর্ডার বনগাঁতে, তো কার যদি বাস লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আপনারা দেখে নেবেন, দেখে আমাকে ফোন করবেন, 2-3 হাজার টাকা, 4 হাজার টাকা কম হলেও আমি করিয়ে দেবো, ঠিক আছে। সে মালিকের সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে গেছে, আমার থেকেও মানে আমার বয়সী খুব ভালো একটা দাদা, তো আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি অনেক কমে করিয়ে দেবো বাস। তো যাই হোক বন্ধুরা, এই বলে এখানে শেষ করছি, টাটা, বাই বাই। বন্ধুরা আমার স্টক তো দেখে নিলেন, তো আগের বার যে ভিডিওটা দেখিয়েছিলাম কিছু কিছু গাড়ি বিক্রি হয়েছে, তো অনেক গাড়ি বিক্রি করতে পারিনি, এত ভিডিওর চাপ ছিল। তো আমি এটাই বলবো যে আমাকে একটু সাপোর্ট করেন, আমার এখন পয়সার খুব দরকার আছে। তো যাই হোক, 19-এর গাড়ি 3 মাস কি 2 মাস কম 19-এর ডুয়েল চ্যানেল এবিএস যেই দামে দিচ্ছি, একটু মার্কেটটা ঘুরে দেখুন, পাবেন না 1,45,000। এটা আমার গাড়ি আছে, গুজরাতের গাড়ি, আমি গুজরাট থেকে ক্যাশ পয়সায় কিনেছিলাম। যারা ভাবছেন যে আমি রেজিস্ট্রেশন করাবো, আমি বারাসাত থেকে রেজিস্ট্রেশন করিয়ে দেবো। যদি রেজিস্ট্রেশন করেন তাহলে 55+ 20-22 হাজার টাকা, আর যারা রেজিস্ট্রেশন বলছে যে করবো না আমি লোকালেই চালাবো, দেবুদা তোমার গাড়ি আমি লোকালেই চালাবো, তার জন্য একটা কল্যাণী থেকে আমি এপিটোপট মানে নোটারি করে দেবো, যেটা বলে পাওয়ার অফ অ্যাটর্নি, মানে আমি পাওয়ার দেবো তুমি চালাও, কিন্তু কোনো ক্রাইম করলে সেটা পুলিশ বুঝবে, সেরকম একটা নোটারি হয়। সেই নোটারির খরচাও কম, সেই নোটারি আমি করে দেবো, এটা 55,000 টাকা উইথ নোটারির টাকাটা যেটা লাগবে, একদম কম পয়সা। এইটা হচ্ছে ডবল ডিশ, মানে 3-4 মাস কম, 2019-18-এর গাড়ি, ডবল ডিশ, ডবল অ্যালয় হুইল, এরম অ্যালয় হুইল, একটু দামি অ্যালয় হুইল লাগানো আছে, ডায়মন্ড কাট অ্যালয় হুইল আছে, দামি অ্যালয় হুইল। এইটা আমি তোমাদের দিয়ে দেবো 1,37,000 টাকা। এইটা আছে 17-এর গাড়ি, যেটা 1,23,000 বলেছিলাম সেটা আমি 1,15,000-তে করে দিলাম। এরপরে আর বলবেন না, মানে আমি একদম স্টক ক্লিয়ারেন্স, কারণ আমার খুব টাকার দরকার আছে, তার জন্য কিন্তু এই দামে দিয়ে দিলাম। আর এটা 88,000 টাকায় উইথ রেজিস্ট্রেশন আমি করেছি, এগুলো 1,10,000-12,000-তে বিক্রি হয়। গাড়িটা 2 দিন, আমার বলার ভুলে আমাকে অনেকে গালাগালি দিয়েছিলেন, বাট এটা 2 দিন পুরনো, আমার কাছে 20-25 দিন ধরে পড়ে আছে, এটা 2 দিন পুরনো, অরিজিনালি 2 দিন পুরনো গাড়ি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হয়ে গেলো, এবলে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন দিনে আর নতুন ডিলারের ধামাকা স্টক নিয়ে। খুব ভালো থাকবেন আপনারা।